খবরের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সর্বশেষ সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 5 আগস্টের পরেও কি আবারও কঠোরতম লকডাউন, নাকি বিকল্প কিছু ভাবছে সরকার? চাকরি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, লকডাউনে আটকে পড়া শ্রমিকরা চাকরি হারাবেন না, বলেছে বিজিএমইএ। দুর্নীতিগ্রস্ত বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের হাসি পায়, বলেছেন ওবায়দুল কাদের। তুরস্কের দাবানল নেভাতে 30 টন পানিবাহী বিমান পাঠিয়েছে ইরান। লাদাখ ইস্যুতে ফের মুখোমুখি চীন ভারত। এবং সর্বশেষ জানাবো, তালেবানের রকেট হামলায় কান্দাহারে বিমান চলাচল বন্ধ। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। 5 আগস্টের পরও কি আবারও কঠোরতম লকডাউন, নাকি বিকল্প কিছু ভাবছে সরকার? করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলা বিধিনিষেধের মধ্যেই 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দিয়েছে সরকার। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে 5 আগস্টের পর বিধিনিষেধ আর বাড়বে কি না? এ প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধ বাড়বে কি না তা এখনও সিদ্ধান্ত হয়নি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব আছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাড়াতে বলা হয়েছে, তাই পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, বিকল্প কি হতে পারে সেসব নিয়েও সরকারের মধ্যে আলোচনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী 3 আগস্টের মধ্যে তা জানানোর চেষ্টা করা হবে। শিল্প কারখানা খোলার সিদ্ধান্তের পর আজ শ্রমিকেরা গ্রামের বাড়ি থেকে ঢাকা সহ বিভিন্ন কারখানার অভিমুখে রওনা হয়েছেন, এ কারণে রাস্তায় চাপ বেড়েছে। এই বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি স্পষ্টই ছিল, কারণ তৈরি পোশাক শিল্পের মালিকরা বলেছিলেন, যেসব শ্রমিক ঈদে বাড়ি যাননি বা ঈদের পরপর চলে গেছেন এবং কারখানার আশেপাশে থাকেন, তাদের নিয়ে কারখানা চালু রাখা হবে। গার্মেন্টস মালিকরা বলেছেন, পরে যারা আসবেন তাদের চাকরিতে কোনো সমস্যা হবে না, 5 আগস্টের পর কার্যক্রমে তাদের আনা হবে, এক্ষেত্রে তাদের চাকরি ছাঁটাই হওয়ার কোনো কারণ নেই, ছাঁটাইয়ের অভিযোগ পেলে পূর্ণ বহাল করা হবে, এক্ষেত্রে শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই, এ বিষয়ে তারা সরকারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। চাকরি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, লকডাউনে আটকে পড়া শ্রমিকরা চাকরি হারাবেন না, বলেছে বিজিএমইএ। করোনার প্রকোপে চলমান বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রামে অবস্থানরত কোনো পোশাক শ্রমিক কর্মচারী কারখানায় কাজে যোগদান করতে না পারলে চাকরি হারাবে না বলে আশ্বস্ত করেছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। এ সময় কারখানার আশেপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ থেকে কারখানা খুলে দেওয়ার খবরে অনেক শ্রমিক কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। ফেরিতে এবং মহাসড়কে বিভিন্ন পয়েন্টে শহরমুখী শ্রমিকরা ভিড় করেছেন। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শহরে ফিরতে বিড়ম্বনার মধ্যে পড়েছেন তারা। এই খবরের পরিপ্রেক্ষিতে বিজিএমইএর পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় বিবৃতি দেওয়া হয়। পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। একই সাথে পোশাক শিল্পে কর্মরতদের সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ করে তাদেরকে টিকার আওতায় আনার অনুরোধ করেছেন মালিকরা। দুর্নীতিগ্রস্ত বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের হাসি পায়, বলেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলের এসব মুখরোচক কথার নৈতিক মানদণ্ড নিয়েও মানুষ পরিহাস করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, তাদের শাসনামলে তারা কোনো স্বীকৃত দুর্নীতিবাজ নেতা এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পেরেছিল। অন্যদিকে শেখ হাসিনার যে সৎসাহস আছে এবং তা করে দেখিয়েছেন, অনিয়মকারী অপকর্মকারী যত বড়ই হন, শেখ হাসিনা সরকার কাউকে ছাড় দেয়নি। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। বিএনপির ছিল দুর্নীতি তোষণ নীতি, আর দলীয়ভাবেই করা হতো দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা। তাদের শাসনামল আর দুর্নীতি সমার্থক হয়ে গিয়েছিল। মেগা প্রকল্প বাস্তবায়নে যাদের কোনো সাহস ও সক্ষমতা ছিল না, তাদের মেগা প্রকল্প দেখে ঈর্ষায় কাতর হওয়াই স্বাভাবিক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বড় প্রকল্প নিতে সাহস লাগে, লাগে সক্ষমতা এবং প্রয়োজন হয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ও ভীষণ।
বিএনপির ভীষণ ছিল ক্ষমতার বিকল্প কেন্দ্র হাওয়া ভবন তৈরি করে চাঁদাবাজি আর লুটপাট করা। বিএনপি তাদের সংবিধান থেকে সাত ধারা বাদ দিয়ে প্রমাণ করেছে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের সংগঠন হচ্ছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন অপপ্রচার পার্টিতে রূপ নিয়েছে। তারা অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর অক্ষমতা ঢাকতে মিথ্যাচার আর সরকারের বিরুদ্ধে অব্যাহত বিষাদাগারেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। তুরস্কের দাবানল নেভাতে 30 টন পানিবাহী বিমান পাঠিয়েছে ইরান। তুরস্কের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বনভূমিতে ছড়িয়ে পড়া দাবানল নেভাতে ইরান দমকল বিমান পাঠিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের দমকল বিমানের ছবি সহ একটি টুইট বার্তা প্রকাশ করেছে। এই ছবিটিতে দেখা যাচ্ছে তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আকজাস নৌঘাটিতে ইরানের একটি ইলিউশন 36 বিমান অবতরণ করেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইরানের বিমানটি একসঙ্গে 30 টন পানি বহন করতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, আজারবাইজান, রাশিয়া, ইউক্রেন ও সর্বশেষ ইরান থেকে অগ্নিনির্বাপক বিমান এসে পৌঁছার ফলে দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে। আঙ্কারায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফারাজমান্দ বলেছেন, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারও তুরস্কে পৌঁছেছে এবং সেগুলো রোববার থেকে আগুন নেভানোর কাজ শুরু করবে। ইরানি রাষ্ট্রদূত বলেন, বিপদ আপদেই এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাজে লাগে। তুরস্কের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বনাঞ্চলে গত বুধবার থেকে অন্তত 100টি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব আগুন এরই মধ্যে বিস্তীর্ণ জঙ্গলে ছড়িয়ে পড়েছে এবং 2 জন অগ্নি নির্বাপক কর্মী সহ 6 জন নিহত হয়েছেন। বহু ঘর বাড়ি ও কৃষিক্ষেত্রে আগুনে পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন। দাবানলের তীব্রতা এত বেশি যে তুরস্কের আন্তালিয়া ও মার্সিন প্রদেশ থেকে ধোয়া গ্রিস পর্যন্ত পৌঁছে গেছে, যার দূরত্ব দাবানলের স্থান থেকে প্রায় 150 কিলোমিটার। এরই মধ্যে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় 17 প্রদেশের অন্তত 70 এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে আজিয়ান সাগর উপকূলবর্তী পর্যটন নগরী মারমারিসের। সেখানকার বেশ কয়েকটি রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে পর্যটন ব্যবসা। দেশি বিদেশি বহু পর্যটক ও স্থানীয় অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। দেশি বিদেশি অগ্নি নির্বাপক 5টি বিমান, 45টি হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে 1000েরও বেশি দমকল বাহিনী। লাদাখ ইস্যুতে ফের মুখোমুখি চীন ভারত। সীমান্তে সেনা অবস্থানকে কেন্দ্র করে ভারত এবং চীনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। বারবার দুপক্ষের মধ্যে বৈঠক হলেও এ বিষয়ে এখনও কোনো সমাধান মেলেনি। প্যাংগং থেকে চীন তাদের সেনা সদস্যদের সরিয়ে নিলেও এখনও লাদাখের বহু জায়গায় ঘাঁটি রয়েছে দেশটির সামরিক বাহিনীর। ভারতের সীমান্তবর্তী এলাকায় চীনের টহলদারিও চলছে। সীমান্ত এলাকায় সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে তাই আবারও মুখোমুখি হয়েছে ভারত এবং চীন। লাদাখ ইস্যু নিয়ে এটি ছিল 12তম বৈঠক। প্রায় 9 ঘন্টা ধরে এই দুই দেশের কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চীনের দিকের মোল্ডোতে এই বৈঠক আয়োজিত হয়। হট স্প্রিং এবং গোগ্রা পোস্ট এলাকা থেকে সেনা সরানোই এই সামরিক আলোচনার উদ্দেশ্য ছিল। লাদাখের একাধিক অংশের যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে ভারত এবং চীনের সেনাবাহিনী। দ্রুত সীমান্ত সমস্যা মেটানো নিয়েই আলোচনা হয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। প্রায় 3.5 মাস পর ভারত এবং চীনের সেনা পর্যায়ের মধ্যে বৈঠক হয় শনিবার সন্ধ্যায়। যদিও এখনও কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানা গেছে। দুই দেশের এই লাদাখ ইস্যু নিয়ে চিন্তিত। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে যতটা সম্ভব সমাধানের লক্ষ্যে আলোচনা করা হবে। ভারতের পক্ষ থেকে এমন বার্তাই দেওয়া হয়েছিল, চীনের সেনা মোতায়েন করার বিষয়টি ভারতের প্রধান মাথা ব্যথার কারণ। এর আগেও একাধিক বৈঠক হয়েছে, সেখানে শুধু আলোচনা হয়েছে কিন্তু কোনো সমাধান আসেনি। 1 বছরেরও বেশি সময় ধরে সীমান্তে সেনা সংঘর্ষে ভারত চীনের মধ্যে উত্তেজনা চলছে। এসব সংঘর্ষে বেশ কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। যদিও গত মাসেই সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার পর সবচেয়ে বিতর্কিত প্যাংগং হ্রদ থেকে সেনা সরিয়ে নিয়েছে দুই পক্ষই, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তালেবানের রকেট হামলায় কান্দাহারে বিমান চলাচল বন্ধ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে তালেবান। শনিবার রাতের বিভিন্ন সময়ে কমপক্ষে 3টি রকেট বিমানবন্দরে আঘাত হানে। এর মধ্যে 2টি রকেট গিয়ে রানওয়েতে আঘাত করে। হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান চলাচল বন্ধ রয়েছে। কান্দাহার বিমানবন্দরের প্রধান মাউস পাস্তুন বার্তা সংস্থা এএফপিকে বলেন, গতরাতে বিমানবন্দরে 3টি রকেট আঘাত হেনেছে। এর মধ্যে 2টি রকেট রানওয়েতে আঘাত হানে।
যার কারণে বিমানবন্দর থেকে শিডিউল অনুযায়ী নির্ধারিত সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, রানওয়ে মেরামতের কাজ চলছে এবং রোববার দিনের শেষভাগে বিমানবন্দরের কার্যক্রম ফের শুরু হতে পারে বলে আমরা আশা করছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই তালেবান দেশটির বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেওয়া শুরু করে। তালেবান এ পর্যন্ত দেশটির অর্ধেকের বেশি জেলা দখলে নিয়েছে। আফগানিস্তানের হেরাত, লস্করগাহ ও কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান। এমনকি এই তিনটি গুরুত্বপূর্ণ শহরের কিছু অংশে তালেবান যোদ্ধা প্রবেশ করেছে বলে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই তিন শহরের দখল সরকারি বাহিনী কতক্ষণ ধরে রাখতে পারবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কান্দাহারের আইন প্রণেতা গুল আহমেদ করিম বিবিসিকে জানিয়েছেন, যে কোনো মুহূর্তে শহরটির পতন ঘটাতে পারে। এর ওই মধ্যে কান্দাহারের হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে চলে গেছে। ২০ বছরের মধ্যে সেখানে এমন যুদ্ধ অবস্থা দেখা যায়নি। ঘণ্টায় ঘণ্টায় সেখানকার পরিস্থিতির অবনতি ঘটছে বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে সাথেই থাকুন।